দর্শক স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস দেশের আজকে সারা দিন নির্বাচনী হাওয়া বইল বলা চলে যে দক্ষিণের নির্বাচন দক্ষিণের বরিশাল এবং খুলনা সিটি কর্পোরেশন দুটি সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বেশ কিছু ছোটখাটো ঘটনা কিংবা বেশ একটি ঘটনা নিয়ে অনেক বেশি আলোচনা বরিশালের একটি ঘটনা নিয়ে সব মিলিয়ে একটি মোটামুটি একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যেটিতে নির্বাচন কমিশন সন্তুষ্টি প্রকাশ করেছে যারা জয়ী হয়েছেন তারা সন্তুষ্টি প্রকাশ করেছে কিংবা কিন্তু যারা পরাজিত হয়েছেন বরাবরের মতো সেই যে প্রত্যাখ্যান করা কিংবা ভোট বর্জনের যে বিষয়টি ধারাবাহিকভাবে সেটি এই নির্বাচনে আবারও সামনে এলো আমাদের আজকের আলোচ্য বিষয় খুলনা বরিশালের ভোটের বার্তা এই নিয়ে কথা বলবো আর এই নির্বাচন সামনে যে জাতীয় নির্বাচন আসছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন কতটা আস্থার জায়গা তৈরি করতে পারলো এই নির্বাচন দিয়ে সব বিষয়গুলোর আলোচনায় থাকবে আমার সঙ্গে আজকে স্টুডিওতে দুজন অতিথি থাকবেন এরই মধ্যে একজন অতিথি আমার সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর রেজওয়ান সিদ্দিকী সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট যুক্ত হয়েছেন তিনি স্বাগত জানাচ্ছি আপনাকে আমার সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হবেন ইকবাল সোফান চৌধুরী সম্পাদক দ্য ডেইলি অবজারভার ও প্রধানমন্ত্রী সাবেক তথ্য বিষয়ক উপদেষ্টা তিনি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন জনাব আবু সাইদ খান উপদেষ্টা সম্পাদক সমকাল স্বাগত জানাচ্ছি জনাব আবু সাইদ খান আপনাকেও আমি আলোচনা শুরু করতে চাই ডক্টর রেজওয়ান সিদ্দিক আপনাকে দিয়ে আলোচনা শুরু করব কিন্তু তার আগে আমাদের সহকর্মীরা যারা সারাদিন সংবাদ সংগ্রহ করেছেন এই সিটি কর্পোরেশনের নির্বাচনের বরিশাল থেকে আমাদের সঙ্গে শাকিল আরিফিন শাকিল যুক্ত হয়েছেন এবং খুলনা থেকে যুক্ত হয়েছেন শামসুজ্জামান শাহিন তাদের কাছে একটু যেতে চাই ভোটের মাঠে যেহেতু সারাদিন ছিলেন আপনারা শুরুতে শাকিল আপনার কাছে জানতে চাই বরিশালে আজকে একটা মোটামুটি একটা ঘটনা বহুল দিন গেল নির্বাচন কমিশন নানাভাবে তাদের ব্যবস্থা নিয়েছিল তারপরেও একটি ঘটনা ঘটেছে আলোচনা হয়েছে কমিশন আবার এই বিষয়গুলো নিয়ে নানান মন্তব্য করেছে আপনার কাছে কি মনে হয়েছে মাঠের যে নির্বাচনী পরিস্থিতি সেটি কেমন ছিল এবং যেহেতু এর আগেও স্থানীয় সরকার নির্বাচন কিংবা জাতীয় নির্বাচন কভার করার অভিজ্ঞতা আপনার আছে সেই অভিজ্ঞতা থেকে ভোটার উপস্থিতি নিয়ে কি মতামত রয়েছে আপনার একটু জানতে চাই আপনার কাছে শুরুতেই মাঠের খবর শাকিল শুনছেন নিশ্চয়ই ধন্যবাদ সজল মূলত বরিশালে নির্বাচন বড় একটা বার্তা দিয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে কারণ মানুষের ভোট দেওয়ার যে আগ্রহ সেটা কিন্তু অনেক দিন পর ফিরে এসেছে বরিশালে সকাল থেকে অনেক মানুষ লাইনে ছিল বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যদি দিন শেষে 51% ভোট পড়েছে যদি এর বড় একটি কারণ দুপুরবেলায় যখন ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী ছিলেন তার উপর হামলার ঘটনা ঘটে এরপরে কিন্তু সাধারণ মানুষের মধ্যে খানিকটা আতঙ্ক ছড়িয়ে যায় যার ফলে অনেকেই যারা চিন্তা করেছিলেন দুপুরের পর যারা তারা ভোট দিবেন কিন্তু তারা পরে হয়তো ভোট কেন্দ্রে যাননি কিন্তু শেষ পর্যন্ত যদি একেবারেই ঘটনাবহুল না হয়ে একেবারে শান্তিপূর্ণ নির্বাচন হতো সেক্ষেত্রে ভোটের যে কাস্টিং সেটি হয়তো আরও অনেক বেশি হতে পারতো হয়তো 60% উপরে হতে পারতো যেটি আপাত দৃষ্টিতে মূলত সিটি কর্পোরেশন নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটি ভোটার উপস্থিতিকে জানান দিচ্ছিল তারপরেও 51% ভোট কাস্টিং হয়েছে এবং সেই সঙ্গে ভোটারদের উপস্থিতি ভোটারদের আগ্রহ ছিল নির্বাচন ঘিরে যদিও কিছু জায়গায় গত আগের নির্বাচনের চিত্রের মতোই কয়েকটি জায়গায় আমরা যেমনটা দেখেছিলাম কেউ কেউ প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল তবে সবচেয়ে বড় যে বিষয়টা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর যে পক্ষপাতমূলক আচরণ এর আগের নির্বাচনগুলোতে বারবারই আলোচনার জন্ম দিয়েছিল বা আলোচনা হচ্ছিল বরিশালের নির্বাচনে কিন্তু তার একেবারে বিপরীত ছিল অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তারা পালন করেছেন এবং তারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছিলেন কেন্দ্রের সামনে খুব বেশি মানুষকে জটলা হতে দেননি কিংবা যেহেতু হাত পাখা মানে মেয়র প্রার্থীর যিনি ছিলেন ইসলামী আন্দোলন তার সমর্থকরাও ভোট কেন্দ্রের একাংশে এক পাশে দাঁড়িয়েছিলেন এক পাশে নৌকার যিনি সমর্থক ছিলেন তারা এক পাশে দাঁড়িয়েছিলেন ফলে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয় এবং তারা নিরপেক্ষ তারা পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করেছিলেন বলেই বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বরিশালে সেই সঙ্গে কাউন্সিলের সমর্থকদের মধ্যে কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটেছিল কিন্তু আপাত দৃষ্টিতে 30টি ওয়ার্ডের মধ্যে বড় ধরনের কোনো কোথাও ঘটনা ঘটেনি সুতরাং শান্তিপূর্ণভাবে বরিশালে নির্বাচন হয়েছে এবং আগামী নির্বাচনের জন্য এটি বড় বার্তা কারণ মানুষ ভোট দিতে চায় জি সজল শাকিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমাদের সঙ্গে শামসুজ্জামান শাহিন রয়েছেন খুলনার নির্বাচন তিনি সংবাদ সংগ্রহ করেছেন শাহিন খুলনায় আমি শাকিল যেহেতু নির্বাচনী পরিস্থিতির কথা বলছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন যেহেতু এই নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকারের এই নির্বাচনটি দিয়ে আগামী নির্বাচনের একটি বার্তা দিতে চাইছিল সিটি কর্পোরেশন যে নির্বাচন কমিশন সেই ক্ষেত্রে তারা কতটা সফল হয়েছে আপনার কাছে কী মনে হয় ভোটের মাঠের পরিস্থিতি বিবেচনায় রেখে শাহিন সজল আপনাকে ধন্যবাদ আপনি আমরা কিন্তু গত 2 দিন ধরেই বলছিলাম যে এখানকার নির্বাচন কমিশনার বা যারা রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের সাথে যুক্ত যারা আছেন তারা কিন্তু
প্রচেষ্টা চালাচ্ছিলেন যে একটা নির্বিঘ্নে এবং নির্ভয়ে ভোটাররা যেন ভোট কেন্দ্রে আসে, সেক্ষেত্রে কিন্তু তারা সেরকম একটা পরিবেশ তারা তৈরি করতে সক্ষম হয়েছেন বলে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ খুলনার কোনো কেন্দ্রেই, এতগুলো কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে কিন্তু সেখানে কিন্তু কোনো ঘটনা ঘটেনি। ভোটের মাঠে যে ঘটনাগুলো ঘটে, সহিংস ঘটনা ঘটে, সে ধরনের কোনো বিষয় কিন্তু এবারে ভোটে ছিল না। এবং আমি অসংখ্য মানুষের সাথে, ভোটারদের সাথে কথা বলেছি, দুপুর পর্যন্ত কিন্তু ভোটারদের উপস্থিতি ছিল। দুপুরের পরে কিছুটা বৃষ্টি হয়েছে এবং আবহাওয়াটাও ছিল খুব গরম, এ কারণে কিন্তু ভোটারদের উপস্থিতি দুপুরের পরে একটু কম হয়েছে। তবে একটা জিনিস ভোটাররা বলেছেন যে কোনো রকম চাপ বা ভয়ভীতি বিগত নির্বাচনগুলোতে যে প্রশাসনিক যে চাপ ছিল বা এই স্থানীয়দের যে চাপ ছিল সেই চাপ কিন্তু এবারের ভোটে দেখা যায়নি বা এই ধরনের কোনো অভিযোগ কিন্তু কেউ করেনি। দুপুর পর্যন্ত অন্য যে প্রার্থীরা আছেন, তালুকদার আব্দুল খালেকের প্রতিদ্বন্দ্বী হিসেবে যে প্রার্থীরা ছিলেন, সেই প্রার্থীরা কিন্তু, তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু দুপুর পর্যন্ত নির্বাচনে কোনো রকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো অভিযোগ কিন্তু তারা করেনি। কিন্তু যখন ভোট শেষ হয়ে গেছে তারপরেই কিন্তু তারা মূলত অভিযোগগুলো করেছেন। সব আর একটি জিনিস বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে তালুকদার আব্দুল খালেক এবার 94,000 ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেছেন। 2013-তে সেটি ছিল প্রায় 66,000 এবং 2018-তে সেটি ছিল 55,000। আর ভোটের পার্থক্য যদি আমি তুলে ধরি তাহলে সেটা হলো যে 2013-র তুলনায় 18-তে খালেক আব্দুল খালেক তালুকদারের ভোটের ব্যবধানটা বেড়েছিল, মানে ভোট বেশি পেয়েছিলেন, কিন্তু 2023-এ এসে 2018-র তুলনায় ভোট কিন্তু তিনি কম পেয়েছেন। সব মিলে জি শাহিন অসংখ্য ধন্যবাদ। আমি একটু স্টুডিওতে আলোচনায় ফিরতে চাই। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য শাহিন এবং আরিফিন শাকিল আপনাদের দুজনকেই। আমি ডক্টর রেজওয়ান সিদ্দিকী আপনার কাছে আসি। ভোটের পরিস্থিতি, ভোটের মাঠের পরিবেশ, মানুষের ভোট দেওয়ার আগ্রহ, এটি যেমন একটি জায়গা, আবার সারাদিনের নির্বাচনে বরিশালের একটি ঘটনা বেশ আলোচনার সৃষ্টি করেছে, তার পরবর্তীতে নির্বাচন কমিশনারের, প্রধান নির্বাচন কমিশনারের একটি বক্তব্যও বেশ আলোচনার জায়গা তৈরি করেছে। আপনার কাছে কি মনে হলো যে কেমন হলো নির্বাচন এবং নির্বাচন কমিশন কতটা সফল হলো? নির্বাচন কমিশনের কতটা সফল সে প্রশ্নের চাইতে প্রশ্নটা হলো যে মানুষ কিন্তু এবার মনে করেছে যে এখানে মারামারি হবে না, কাটাকাটি হবে না, ব্যালট ছিনতাই, বুথ ছিনতাই, এই জিনিসগুলো হবে না, এই বিশ্বাসটুকু যেহেতু তৈরি হয়েছিল সেই জন্য ভোটটা তুলনামূলকভাবে বেটার হয়েছে। এখানে বরিশালের সিচুয়েশনটা একটু উত্তপ্ত ছিল নানান কারণে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অপরদিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাত পাখা, এসব খুলনায় সেই অর্থে তেমন কোনো দ্বন্দ্বই ছিল না। আওয়ামী লীগের ক্যান্ডিডেট আছে, আওয়ামী লীগের ক্যান্ডিডেট জিতবে। কিন্তু যেটা যেটা হলো যে ইলেকশন যখন হলো, হয়ে গেল, এর মাঝখানে যেটা হলো, যেটা সৈয়দ কিনা ওনার ফয়জুল করিম, উনি একজন মেয়র প্রার্থী এবং ওনার গায়ে হাত তোলা হয়েছে, উনি একজন বয়স্ক লোক, মুরব্বী লোক, এবং উনি যেটা বলছেন যে ওনার ভাষ্য, উনি কথা বলতেছিলেন এবং উনি বলছিলেন যে আপনারা গোলমাল করেন না, আসেন আমরা পাবলিক যাকে ভোট দেয় দিক, সে ইলেকটেড হবে, আমরা আমার কোনো অসুবিধা নেই, এরকম যখন কথাবার্তা চলছিল তখন তার উপরে পেছন দিক থেকে কেউ আঘাত করে। তো এটা একটা গুরুতর অভিযোগ, কারণ উনি নিজেই ক্যান্ডিডেট, মেয়র প্রার্থী। হ্যাঁ, মেয়র প্রার্থী। এই জিনিসটাকে যেটা আমি এমনি ইলেকশন যারা পরিচালনা করেছেন, ইলেকশন যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, ভোটার এরা যারা ছিলেন, তাদের বিষয়ে আমার কোনো কথা নাই। মানে আমি যতটুকু সারাদিনে দেখেছি যে মোটামুটি ভোট গ্রহণযোগ্য পর্যায়ে হয়েছে, কিন্তু যখন এই অভিযোগটা এলো তখন রিয়েলি ইটস ফানি যে আমাদের চিফ ইলেকশন কমিশনার তিনি বললেন যে ওই ফজল করিম সাহেব উনি কি ইন্তেকাল করেছেন, মানে আঘাতে, এত বড় ফাজলামো, এটা তো করাটা উচিত হয়নি। দুটো কারণে, একটা হলো উনি একজন ইলেকশন একটা পার্টি, এবং দুই নম্বর হলো যে উনি তো নিজে একজন ক্যান্ডিডেট, তার উপরে আঘাত করে থাকলে সেটাকে সিরিয়াসলি নেওয়া উচিত ছিল।
উনি ইন্তেকাল করেছেন, উনি ইন্তেকাল করলে আপনি খুশি হতেন? কথাটির মাধ্যমে নির্বাচন কমিশন সিরিয়াসলি নেয়নি এই বিষয়টি কি এটি প্রমাণিত হলো? না, নইলে এই কথা বলবে কেন যে উনি কি ইন্তেকাল করেছেন? যেমন ধরেন পিটার হাস যখন মোমেন সাহেবের কাছে গেছিল যে আমার উপর হামলা হয়েছে ইয়েতে শাহিনবাগে, তখন উনি বলছেন যে আপনার গায়ে কি মারছে, মানে আনকালচার্ড, অসভ্য। তো সুতরাং সেই ঘটনাটা এখানেও ঘটল, দেখে একে ভদ্রলোক মনে হয় হাবিবুল আহ্বান, কিন্তু উনি যে কথাটা বললেন তারপরে ওনার আর ভদ্রতার মুখোশটা থাকলো না, খুলে গেল। এগুলো এইসব ছোটোখাটো ঘটনার ফলে, ছোটোখাটো ঘটনা আমি বলছি এই কারণে যে ঠিক আছে এটা নিয়ে ফার্দার কিছু হয় নাই, হয় নাই সেটা হলো যে ইসলামী শাসনতন্ত্রের এরা রেস্ট্রেইন হয়েছে তো, কিন্তু যদি তারা মনে করেন এবং আপনারা জানেন আমরা জানি যে তারা হলো কাল্ট বেজ, মানে মুরিদ সব, এবং তিনি যদি এটা ধৈর্য না ধরতেন তাহলে কিন্তু এখানে একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। জি, আমি একটু আবু সাইদ খানের কাছে যেতে চাই, আসছি আপনার কাছে আবু সাইদ খানের কাছেও এই বিষয়টি নিয়ে আসতে চাই। আমরা একটি জায়গা হচ্ছে যেটি আলোচনা করছিলাম আমরা প্রধান নির্বাচন কমিশনের এই বক্তব্যটিকে, ডক্টর রেজওয়ান সিদ্দিকী বলছেন এটি যথাযথ হয়নি, তিনি যে নির্বাচন কমিশন একজন মেয়র প্রার্থীর উপর হামলার বিষয়টি সিরিয়াসলি নেননি বলে দাবি করছেন। এবং আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, এই ঘটনাটির মাধ্যমে ভোট বর্জনের যে সংস্কৃতি নির্বাচন পরবর্তী সেটি আবারও মানে একইভাবে থেকে গেল, এবং স্থানীয় সরকার নির্বাচনে এই প্রেক্ষাপট সামনের জাতীয় নির্বাচনে আরও বড় একটি বৃহৎ পরিসর সেটিতে বড় ধরনের একটি প্রভাব পড়বে, তারই একটি রূপরেখা কিংবা তারই একটা চিত্র, কি বলবেন আবু সাইদ খান? বরিশালের নির্বাচনে দুটি ঘটনা, একটা হচ্ছে একজন প্রার্থীর উপর হামলা হয়েছে, তো এই প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল পুলিশ প্রশাসনের, নির্বাচন কমিশনের, কিন্তু তারা সেটা ব্যর্থ হয়েছে। তো এই ব্যর্থতার দায় তাদের নেওয়া উচিত ছিল, এই ব্যর্থতা তারা দায় তো গ্রহণই করেন নাই। স্বয়ং প্রধান নির্বাচন কমিশন বলেছে তিনি কি ইন্তেকাল করেছেন, এর মানেটা কি? উনি ইন্তেকাল করলেও আমলে নিতেন, ইন্তেকালের আগ পর্যন্ত কোন ঘটনা, অর্থাৎ তাকে মারাই হোক, অপমান লাঞ্ছিত অপমানিত লাঞ্ছিত যাই করা হোক, এটাকে আমলে নেওয়া হবে না। তো এইটার মধ্য দিয়ে তো পক্ষপাত, তার এক ধরনের পক্ষপাত দুষ্ট মন্তব্য বলা যায়, তো এইটা আমরা কোনক্রমেই এই বিষয়টাকে সমর্থন করা যায় না। তো এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন তার নিজের ভূমিকা প্রশ্নবিদ্ধ করেছে, সেই জায়গা থেকে আমাদের এই বিষয়টাকে দেখা দরকার। বরং যেটা সঙ্গত কারণে প্রত্যাশিত ছিল যে তিনি বলবেন যে এই বিষয়টাকে তারা দেখবেন, আমলে নেবেন, হামলাকারীদের পর কঠোর হবেন, উল্টোটা বলেছেন, এর মধ্য দিয়ে হামলাকারীদেরকেও এক ধরনের প্রশ্রয় দেওয়া হয়েছে। তো এইটা নির্বাচনের জন্য একটা আবেগটা কি বলবো, একটা নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে একটা অশুভ বার্তা, এবং সেই বার্তাটা দিয়েছেন স্বয়ং প্রধান নির্বাচনে কমিশন। আর খুলনার ক্ষেত্রে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, কিন্তু সেখানে ভোটের উপস্থিতিটা ছিল চ্যালেঞ্জ, কিন্তু সেইভাবে তো একটা জায়গায় নির্বাচন হলে আমি এখন পর্যন্ত কত পার্সেন্ট হয়েছে আমি শেষ খবরটা জানি না, তো সেখানে তো 50% এর নিচে যদি ভোট থেকে যায়, যে সরকার 50-এর নিচে যদি ভোট প্রয়োগ করা হয়, তাহলে এটা বুঝতে হবে যে বেশিরভাগ লোক ভোট দেন নাই। তো বেশিরভাগ লোক ভোট দেন নাই মানে সে নির্বাচন সঙ্গত কারণেই একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়, সেটা একটা ব্যাপার, তার শান্তিপূর্ণ ছিল। আর একটা হচ্ছে যে সেখানে তো একপক্ষীয় ব্যাপার ছিল, তা সেইভাবে জোরালো কিংবা শক্ত প্রতিপক্ষ ছিল না, তো যে এককভাবেই তিনি নির্বাচন করেছেন নিঃসন্দেহে তার জনপ্রিয়তাও ছিল। জি, আপনি জনাব আবু সাইদ খান, আপনি বলছিলেন যে ভোটার উপস্থিতির বিষয়টি নিয়ে একটা প্রশ্ন থেকে যায়, এই যে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা না থাকা কিংবা অন্য একটি বড় একটি রাজনৈতিক দল এই নির্বাচনে না আসা, এই জায়গাগুলোর কারণে মানুষের ভোট দেওয়ার যে জায়গাটি প্রতিদ্বন্দ্বিতা হবে না, মানুষ আগে থেকেই ভেবে নিয়েছেন যে কোনো একটি দলের প্রার্থী নির্বাচিত হয়ে যাবেন, এমন চিন্তা থেকেও অনেকে ভোট দিতে আসেননি, এটি অনেকে বলছেন। আমি এই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। আমি আরও একজন অতিথি আমার সঙ্গে যুক্ত হয়েছেন, দর্শক জনাব ইকবাল সোভান চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সম্পাদক দ্য ডেইলি অবজারভার ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য বিষয়ক উপদেষ্টা, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের স্টুডিওতে। আমি জি আবু সাইদ খান, আপনার কাছে ছিলাম। এখন একটা বিষয়টা হচ্ছে যে একদিকে বলা হচ্ছে যে কে নির্বাচনে আসলো আর না আসলো কিছু আসে যায় না,
অর্থাৎ নির্বাচন করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। অপরদিকে সেই নির্বাচনে যদি একটা দলের অনুপস্থিতিতে, এক বা একাধিক দলের অনুপস্থিতিতে যদি ভোটের সংখ্যা যদি সেটা মানে ভোটের সংখ্যা যদি কমে যায়, তাহলে বুঝতে হবে যে সেই দলের কিংবা সেই সব দলের আসা না আসাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অতএব অংশগ্রহণমূলক নির্বাচন মানে দুটি বিষয়, একদিকে হচ্ছে দলগুলোর অংশগ্রহণ, অপরদিকে হচ্ছে ভোটারদের অংশগ্রহণ। তো প্রথমত হচ্ছে যে দলগুলোর অংশগ্রহণ করা না করার মধ্য দিয়ে নির্বাচনটা খানিকটা তো প্রশ্নবিদ্ধ হয়েছে যে এই নির্বাচনকে সব দলকে এই নির্বাচনী ব্যবস্থা টানতে পারেনি। অপরদিকে হচ্ছে যে সেখানে ভোটার সংখ্যাও উপস্থিত করাতে পারেনি, অর্থাৎ সব দলের অংশগ্রহণ না করা এবং ভোটারের মানে প্রয়োজনীয় সংখ্যক উল্লেখযোগ্য সংখ্যক ভোটার উপস্থিত না হওয়া, দুটোই কিন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ। জি আবু সাইদ খান, আসবো আপনার কাছে। আমি একবার সোবান চৌধুরী আপনার কাছে আসি, একটু কি বলবেন শুরুতে, একটু নির্বাচনের পর্যবেক্ষণ জানতে চাই একটি জায়গা, আর একটু হচ্ছে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনারের একটি বক্তব্য, তিনি কি ইন্তেকাল করেছেন, এই ধরনের একটি বক্তব্য নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে যে এখন। আর আরেকটি জায়গা হচ্ছে ভোটের বর্জনের যে সংস্কৃতি, আমরা দেখলাম আবারও সেই জায়গাটিতেই চলে আসলাম আমরা, মানে সেই ধারাবাহিকতা বজায় থাকছে, কি বলবেন আসলে? প্রথম যেটি বলতে হয় যে একটি গাজীপুরের নির্বাচনের পর বরিশাল এবং খুলনার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং এই নির্বাচন সম্পর্কে এটুকু বলা যায় যে নির্বাচনে পদ্ধতি বা নির্বাচনে অংশগ্রহণ বা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা সেটা নিয়ে আলোচনা থাকতে পারে, কিন্তু নির্বাচনটি অন্তত শান্তিপূর্ণভাবে হয়েছে এবং সেখানকার যারা ভোটার তারাও কিন্তু সারাদিন আমরা আমাদের যে আমাদের মিডিয়াতে দেখেছি যে ভোটার স্বতঃস্ফূর্তভাবে সেখানে গিয়েছেন। দু একটা বিচ্ছিন্ন ঘটনা সেটি ঘটেছে বরিশালে, কিন্তু খুলনাতে মোটামুটি সারাদিনই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ভোটাররাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যারা ভোট দেওয়ার প্রয়োজন মনে করেছেন তারা গিয়েছেন। নির্বাচনকে নিয়ে কিন্তু সবসময় একটা শঙ্কা থাকে যে নির্বাচন চলাকালীন সময়ে সেখানে ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রের বাইরে সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি, বা নির্বাচনকে প্রভাবান্বিত করার জন্যে পেশি শক্তি প্রয়োগ, সেগুলো নিয়ে কিন্তু শঙ্কা থাকে। কিন্তু এই বরিশাল এবং আমরা যেটা খুলনাতে নির্বাচনে দেখলাম সেটি কিন্তু প্রভাবটি আমরা মিডিয়াতে অন্তত আমরা দেখতে পাইনি। আর মিডিয়া তো এখন এমন একটি পরিবেশ পরিস্থিতি যে মিডিয়ার চোখ এড়িয়ে যাওয়া খুব কঠিন। আমি মানে বরিশালের যে ঘটনাটি, একজন মেয়র প্রার্থীর উপর হামলার অভিযোগ এসেছে, এই জায়গাটি কি আমলে নিচ্ছেন কিনা? এটি প্রথম প্রশ্ন হলো যে অভিযোগ আসতে পারে, কিন্তু অভিযোগ আসলে পরে সেটিকে তদন্ত করতে হবে, সেটা দেখতে হবে, সেখানে হয়তো যদি ক্যামেরা থাকে, সিসি ক্যামেরা থাকে, সেই সিসি ক্যামেরাতে কারা কারা করেছেন তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করে আপনি তাদের ব্যবস্থা নেবেন। এখানে কিন্তু ইলেকশন কমিশন কিন্তু ওই ঘটনার পরপরই যখন অভিযোগ আসছে তখন কিন্তু তারা স্পষ্ট করে বলেছেন, নির্দেশ দিয়েছেন, তখনকার যে বক্তব্য ছিল সেই বক্তব্যটি নিয়ে সবারই একটা ইতিবাচক জায়গা তৈরি হয়েছিল যে নির্বাচন কমিশন কঠোরভাবে এই বিষয়টি দেখছে, কিন্তু পরবর্তীতে এসে প্রধান নির্বাচন কমিশনারের যে বক্তব্য সেটিতে অনেকে প্রশ্ন তুলেছেন, আপনার কাছে কি মনে? আসলে না, প্রথম প্রশ্নটা হলো যে ঘটনার পরপরই যে নির্দেশটি দেওয়া হয়েছিল সেই নির্দেশের ফলে কিন্তু নির্বাচন কমিশন যে অন্তত এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিতে চায় না সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এবং এর ফলে কিন্তু আর ঘটনা ঘটেনি, মানে অর্থাৎ সবাই কিন্তু তৎপর হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও কিন্তু একটা নির্দেশ পেয়েছে যে তাদেরকে প্রমাণ সাপেক্ষে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করার প্রয়োজন আছে। এখন প্রধান নির্বাচন কমিশন নির্বাচনের পরে তিনি কি বক্তব্য দিয়েছেন সেটি তার নিজস্ব সেটি, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি একটু আপনাকে থামাচ্ছি, ক্ষমা করবেন, সেটি হচ্ছে যে মানে ব্যক্তিগত ব্যাপার কিংবা তার নিজস্ব মন্তব্য, আমরা যদি বলি যে নির্বাচন কমিশন নিজের আস্থার জায়গা তৈরি করার চেষ্টা করছে সামনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে, অনেকে বলছেন যে
এই স্থানীয় সরকার নির্বাচন হতে পারে তার একটা বড় গ্রাউন্ড, বড় একটা মাঠ হতে পারে আর তার প্রতি আস্থা জায়গাটা। এই জন্য নির্বাচন কমিশনও খুব সচেষ্ট ছিল, আমরা দেখেছি যে খুব ভালো যাতে নির্বাচনটা অনুষ্ঠিত হয়। কিন্তু সেই মুহূর্তে এসে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের মুখ থেকে এমন একটি মন্তব্য, সামনের যে জাতীয় নির্বাচনের আগে যাদেরকে আস্থায় আনার চেষ্টা করছিল কমিশন তাদের কাছে আরও একটি ভুল বার্তা পৌঁছাবে কিনা? না, একটি কথা হলো যে নির্বাচন কমিশন কোনো একটি ব্যক্তির নন, প্রধান নির্বাচন কমিশনারেরও নয় আর কোনো ব্যক্তি কমিশনারও নয়, মূলত কিন্তু একটি সংগঠন অর্থাৎ নির্বাচন কমিশন। সে নির্বাচন কমিশন ঘটনার পরপরই যে নির্দেশটি দিয়েছে সেই নির্দেশটি দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানকার পরিবেশ কিন্তু অনেক মানে শান্ত হয়েছে, কারণ সবাই বুঝতে পেরেছে যে এখানে নির্বাচন কমিশন একটা শক্ত ভূমিকা নিতে চাচ্ছে এবং তাদের এই নির্দেশের ফলে কিন্তু সেখানকার যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারাও কিন্তু একটা দিক নির্দেশনা পেয়েছে এবং তারাও কিন্তু তৎপর হয়েছে। এরপরে প্রধান নির্বাচন কমিশনার যে কথাটি বলেছেন শেষের দিকে এসে, অর্থাৎ তিনি কিন্তু ওই সময় বলেননি, নির্বাচনের পরে তিনি যখন মিডিয়ার সামনে এসেছেন তখন তিনি কিছু মন্তব্য করেছেন সার্বিকভাবে। তো আমি মনে করি যে তার এই বক্তব্য তিনি ব্যাখ্যা দিবেন এবং এই বক্তব্য নির্বাচন কমিশনের যে তৎপরতা সেটি যেন কোনোভাবেই যেন প্রশ্নবিদ্ধ না করে। নির্বাচন কমিশন যে কোনো ঘটনা ঘটবে সঙ্গে সঙ্গে নির্বাচন সংক্রান্ত সন্ত্রাসী কর্মকাণ্ড বা সহিংসতা বা অনিয়ম সেটি বন্ধ করার জন্য নির্বাচন কমিশন কিন্তু কঠোর ভূমিকা নিতে হবে। আরো কথা বলবো, আমি একটা বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরে আসছি আপনাদের কাছে। জনাব রেজওয়ান সিদ্দিক, আপনার কাছে বিরতি থেকে ফিরে আসছি আমি। জনাব আবু সাইদ খান, আপনিও থাকুন, আমি আসছি একটি বিরতি নিয়ে। দর্শক বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে, কথা বলছি খুলনা বরিশাল ভোটের বার্তা। আমি জনাব ডক্টর রেজওয়ান সিদ্দিকি, বিএনপিকে নির্বাচনে আসা না আসা, আলোচনায় যাওয়ার যাওয়া, ভিসা নীতি, এই জায়গাগুলো নিয়ে আলোচনা চলছিল, তার মধ্যেই এই নির্বাচনটি গেল। আমি যদি নির্বাচন থেকে একটু সরে এসে জাতীয় নির্বাচনের দিকে তাকাই, যে আলোচনাগুলো যে জায়গাটি তৈরি হয়েছিল তাতে আলোচনার একটা প্রেক্ষাপট তৈরি হবে কি হবে না এমন একটা জায়গায় আস্তে আস্তে যাচ্ছিল। আপনার কাছে কী মনে হয়, মানে এই যে স্থানীয় সরকার নির্বাচনেই যতটুকু ভোটার উপস্থিতি কিংবা মানুষের আগ্রহ জায়গা তৈরি হচ্ছিল সেটি এই ভোটের যে প্রশ্নের জায়গা কিংবা নির্বাচন কমিশনারের যে বক্তব্য সব মিলিয়ে আবারও একটা খারাপ জায়গা তৈরি করলো কিনা, কি বলবেন? এবং সামনের যে সহিংসতার সম্ভাবনার কথা বলা হচ্ছে আলোচনা না গিয়ে সেটি আরও উস্কে দিল কিনা পরিস্থিতি, কি বলবেন? না, চিফ ইলেকশন কমিশনারের এই যে দায়িত্বহীন বক্তব্য, এর ফলে যে এটা খুব বিএনপি আওয়ামী লীগ এদের উপরে খুব বেশি যে প্রভাব বিস্তার করবে আমি তা মনে করি না। তারা যদি ইলেকশনে যাবেন মনে করেন তাহলে এই চিফ ইলেকশন কমিশন হয়তো এই ইলেকশন কমিশনই থাকবে না, তো সুতরাং এই চিফ ইলেকশন কমিশনারের বক্তব্য সেখানে গুরুত্ব পাবে না। এখন যেটা হলো যে অ্যাকচুয়ালি কিসের উপর বিএনপি নির্ভর করবে, কারণ আজকে ধরেন আমর সাহেব এক কথা বলতেছে, তারপরে ওই তথ্যমন্ত্রী এক কথা বলতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী এক কথা বলতেছে, কৃষিমন্ত্রী রাজ্জাক এক কথা বলতেছে, মানে কোনো কনসিস্টেন্সি নাই কথাগুলোর মধ্যে, কথাবার্তার মধ্যে। যেমন তো ধরে নিয়েছিলাম আমরা যে আমর সাহেবের বক্তব্যের পরে এই হয়তো কোথাও একটা দরজা ওপেন হচ্ছে, কিন্তু উনি নিজেই পরদিন বললো যে এটার প্রশ্ন ওঠে না এবং আমরা হাই হাই করে ঢাপে পড়ল। কিন্তু এই এই বক্তব্যগুলো ওনারা দিচ্ছিলেন কিভাবে, মানে যে বক্তব্যগুলো ওনারা দিচ্ছেন আমর সাহেব, রাজ্জাক সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, এরা কিভাবে দিচ্ছিলেন, সেন্ট্রাল কমান্ডটা কোথায়? আচ্ছা, এই যদি সেন্ট্রাল কমান্ডের কথাই বলি, এই যে যেটি বলা হচ্ছিল যে এই নির্বাচন দিয়ে একটা আস্থায়ী আনা কিংবা সরকারের দলীয় সরকারের অধীনে ভালো একটা নির্বাচন হতে পারে এমন একটি জায়গা, সেটি কি তৈরি হলো আপনার কাছে মনে হয়? না, পরিবেশ তা হয় নাই, তা হয় নাই, কারণ স্থানীয় সরকার নির্বাচন দেখিয়ে আপনি বিরোধী দলকে নির্বাচনে আনতে পারবেন না। জি, আমি আসবো আপনার কাছে, আবার এই বছর যদি আপনার কাছে আসি, একটি জায়গা হচ্ছে যে সামনের ভোট হচ্ছে ব্যালটে হবে, ইলেকশন কমিশন এবার ইভিএমে থাকলো, এটি কতটা যৌক্তিক মনে হয়েছে আপনার কাছে? কেন আসলে এটা, আমি তো একটা সুযোগ ছিল ইভিএমের একটা ব্যালটে নির্বাচন করে সেই নির্বাচনের একটা রিহার্সেল হিসেবে এটিকে দেখানো। না, আমি মনে করি যে ইভিএম এবং ব্যালটের বিতর্ক আবার নতুন করে না আসাটাই ভালো। ইভিএম নিয়ে বিতর্ক হয়েছে এবং একটা পরিপ্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন ঠিক করেছে যে
জাতীয় নির্বাচন ইভিএমে হবে না, এবং ইভিএমে করতে গেলে পরে যে বক্স আনা খরচ, তারপর সারা দেশে এটার একটা প্রশিক্ষণ, এছাড়াও ইভিএম নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন যে ইভিএম কতটুকু এই ভোটকে মানে যাকে মানে নিরপেক্ষ করবে অথবা ফেয়ার করবে, সে কারণের জন্য কিন্তু একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে ইভিএম ব্যবহার করা হবে না জাতীয় নির্বাচনে। এই নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু একটা এক্সপেরিমেন্টের মতো মনে করি। সেটা হলো যেহেতু দুটি জায়গাতে বরিশাল এবং এর আগে ইয়েতে হয়েছে, অর্থাৎ একটি দুটি জায়গাতে যদি হয় ইভিএম পদ্ধতিতে ট্রাই করা যেতে পারে, কিন্তু যখন ওভারঅল প্রশ্ন আসে তখন কিন্তু ইভিএম সত্যিকারভাবেই কিন্তু এই সেই সক্ষমতা এখনও পুরোপুরিভাবে নির্বাচন কমিশনের করতে পেরেছে কি না, তারপর এত সংখ্যক মেশিন আনা, এত অল্প সময়ের ভিতরে প্রশিক্ষণ দেওয়া, আর ইভিএম সম্পর্কে এখনও অনেকের কিন্তু সন্দেহ আছে কিছু কিছু। তো আমি মনে করি যে ইভিএম আর মানে ব্যালট এটার এই বিতর্ক আর না আসাই ভালো, কারণ এটা ডিসাইড হয়ে গেছে যে জাতীয় নির্বাচন ব্যালটই হবে, এবং এতে কিন্তু একটা স্বস্তিও কিন্তু এসেছে সবার মধ্যে যে সরকারের পক্ষ থেকেও জিদাজিদি করা হয়নি এবং নির্বাচন কমিশন ছিল সেই প্রশ্নের একটা অবসান হয়েছে, অবসান ঘটেছে। আর যেটা হয়েছে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার যে কথাটি বলেছেন বা নির্বাচন কমিশন যে বক্তব্য দিয়েছেন, আমি মনে করি যে আজকে সারাদিনের যে নির্বাচনটি আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি তাতে কিন্তু বলা চলে যে নির্বাচনটি কিন্তু মানে একটা যাকে বলে সুষ্ঠুভাবে হয়েছে, কোনো ওই ধরনের বড় ধরনের ঘটনা সহিংসতা বা শুধু নির্বাচনটিকে নির্বাচন। এখন প্রশ্ন হলো যে চিফ ইলেকশন কমিশনের বক্তব্য দিয়ে কিন্তু এই নির্বাচন যে শান্তিপূর্ণ হয়েছে সেটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করা যাবে না, উনি প্রশ্নবিদ্ধ করছেন ওনাদের অধীনে যেভাবে নির্বাচনটি শান্তিপূর্ণ হয়েছিল ওনার বক্তব্য দিয়ে উনি কিন্তু নিজেকে এবং নির্বাচন কমিশনকে কিছুটা প্রশ্ন মধ্যে নিয়ে আসলেন, যেহেতু নির্বাচন তার উচিত ছিল যে তারই সহযোগী নির্বাচন কমিশনার ঘটনার পরপরই যে একটি সাহসী একটা সিদ্ধান্ত দিয়েছিলেন সেটি কিন্তু বরং ওনার উচিত ছিল সেটাকে আপহোল করা, তাতে কিন্তু নির্বাচন কমিশনের উপরেও কিন্তু একটা এখন কিন্তু দুটো একজন নির্বাচন কমিশনার একজন একটা সাহসী কথা বললেন আর নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার তিনি একটি বিতর্কিত কথা বললেন, একটা প্রশ্নের জায়গা একটা প্রশ্ন গেল। জি আমি আসবো আপনাদের কাছে, আমি আবু সাইদ খান আপনার কাছে একটু আসি, মানে বর্তমান সময়ে যে রাজনৈতিক প্রেক্ষাপটে মানে যে কটি দল সরকারের নির্বাচন ব্যবস্থায় সংযুক্ত থাকছে কিংবা নির্বাচনে আসছিল এখনও, স্থানীয় সরকার নির্বাচনেও জাতীয় পার্টি কিংবা আমরা যদি ইসলামী আন্দোলন বলি আরও বেশ কয়েকটি দল নির্বাচনে আসছিল, তাদের মধ্যে থেকে আজকে দেখা গেল যে এই বরিশালের ঘটনার কারণে ইসলামী আন্দোলন রাজশাহী এবং সিলেটের নির্বাচন বর্জন করেছে এবং এই নির্বাচনকেও তারা ফলাফল প্রত্যাখ্যান করল। তাহলে সামনে বিএনপি সহ আরও কয়েকটি দল নির্বাচনে আসছে না, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে, সেখানে আরও একটি দল কি কমলো কিনা, মানে এটি আরও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আরও একটি ঘাটতির জায়গা তৈরি করে দিল কিনা, কি বলবেন? আচ্ছা, স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচন কিভাবে হবে, অংশগ্রহণ করবে কিনা, এটা কিছু এর সঙ্গে মানে সংগতিপূর্ণ ব্যাপার না। জাতীয় নির্বাচন আলাদা বিষয় এবং সেখানে বিতর্কটা হচ্ছে নির্বাচনকালীন সরকার ব্যবস্থাটা কি হবে, এটা নিয়ে বিএনপি সহ অন্যদের সঙ্গে বিতর্ক রয়েছে। অতএব স্থানীয় নির্বাচন, এই নির্বাচন যদি মনে করুন যেটা এটা এ ক্লাস নির্বাচন হচ্ছে, তো তারপরেও তো তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এমনটা আশা করা যায় না, কেন যতক্ষণ পর্যন্ত বিতর্কটার অবসান না হচ্ছে জাতীয় নির্বাচনের কালীন সরকার ব্যবস্থা প্রশ্নে বিতর্কটা অবসান না ঘটছে। আর একটা ইসলামী দলগুলো যারা যারা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে সেই শর্তে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে ব্যাপারটা কিন্তু এমন নয়। অতএব জাতীয় নির্বাচনের ইস্যুটি আলাদা ইস্যু, সেটা আলাদাভাবেই আলোচিত সমাধান হওয়া উচিত। আর যে বিষয়টা হলো যে হ্যাঁ, নির্বাচন কমিশনের জন্য এটা একটা পরীক্ষা ছিল এবং সেই পরীক্ষায় যদি আপনি বলেন যে তারা প্রথমত অনেক অংশে পাশ করেছিল কিন্তু তো শেষ ভালো হওয়া দরকার, তো কিন্তু শেষ ভালোটা হয় নাই, এবং তারা যেখানে প্রধান নির্বাচন কমিশন
বলবেন, মানুষের প্রত্যাশা ছিল তিনি বলবেন যে যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিংবা তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা দেওয়া হয়েছে, আমরা সিসি ক্যামেরা ইত্যাদির মাধ্যমে তাদেরকে চিহ্নিত করেছি, সেটা না বলে উনি সেই দায়িত্বটা নিলেন যে এটা এমন কিছু না, অর্থাৎ কিল ঘুষি খাওয়া কোনো ব্যাপার না, এবং উনি তাদের রক্ত বেরিয়েছে কিনা এটা উনি খুঁজলেন। এইটা খুবই দুর্ভাগ্যজনক। তো এই নির্বাচন কমিশন যারা এই ধরনের লাগামহীন, যে নির্বাচন কমিশনের প্রধান এই ধরনের লাগামহীন মন্তব্য করেন তার প্রতি জাতি কতটুকু, আমি বিএনপি এবং নির্বাচন বর্জনকারীদের কথা বাদ দিলাম, তার প্রতি জাতি কতটুকু আস্থাশীল হবে এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। আর একটা হচ্ছে যে ইভিএম প্রশ্নটা যেটা আপনারা এখানে তুলেছেন, আমার মনে হয় যে ইভিএম একটা বিতর্কিত যন্ত্র, ত্রুটিপূর্ণ যন্ত্র। এই যন্ত্রটা সম্পর্কে নির্বাচন কমিশন যখন বলল যে জাতীয় নির্বাচন ইভিএম এ হবে না, তখন মানুষের ভিতরে একটা স্বস্তি ফিরেছিল যে ঠিক আছে একটা বিতর্কের অবসান ঘটলো, অনেকগুলো বিতর্কের মধ্যে একটার হলো। তারপরে কেন স্থানীয় সরকার নির্বাচন ইভিএম ব্যবহার করা হচ্ছে আমি বুঝি না। এর একটা কারণ হতে পারে যে অযৌক্তিক ভাবে ইভিএম চালু করার মধ্য দিয়ে এটাকে জাস্টিফাই করার জন্যই আমার ধারণা যে স্থানীয় নির্বাচনে এটা করা হয়েছে, কেননা এই ইভিএম এর পিছনে এক ধরনের রাজনীতি তো ছিল, বাণিজ্য ছিল, তো সেই রাজনীতি এবং বাণিজ্যকে জাস্টিফাই করার জন্য করা হয়েছে কিনা সে প্রশ্ন কিন্তু এসেই যায়। জি, আমি আসবো আপনাদের কাছে, আবার একটা বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরে আসছি। দর্শক, বিরতি নিচ্ছি জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গেই থাকবো। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আমি ডক্টর রেজওয়ান সিদ্দিকী আপনার কাছে আসি, একদম শেষ পর্বে রয়েছি। একটি নির্বাচন গেল, সেই নির্বাচনের নানান ইস্যু আসলো সামনে, আবারও সামনে জাতীয় নির্বাচন, সেদিকে আস্তে আস্তে এগোবো আমরা। সামনের দিনগুলোতে যে অর্থনৈতিক যে প্রেক্ষাপট দেশে, একটা আলোচনার জায়গা অবশ্যই দরকার সবাই মনে করছেন, কিন্তু যার যার মতো করে একটা শক্ত অবস্থানে থাকায় সেই পরিবেশ তৈরি হচ্ছে না এখন পর্যন্ত মনে হচ্ছে। কি বলবেন আসলে, আমরা আবারও সেই সহিংস পরিস্থিতির দিকেই এগোবো কিনা সামনে? সেটাও খুব সহজ না, কিন্তু আলোচনা করে সুরাহা করতে পারলে সেটাই ভালো। কারণ যদি সহিংসতার দিকে যায়, যদি আপনার অচল অবস্থা তৈরি হয়, সেটা কারোর জন্য ভালো না। তো সেই জন্যে সেই অচল অবস্থা দিকে না গিয়ে যাতে অর্থনীতি সচল থাকে, এটা অবশ্য ঠিক যে দেখেন এত এই 14 বছরে বিএনপি কিন্তু একটাও হরতাল ডাকে নাই, তারা এটা সচেতন আছে যে এর মাধ্যমে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, মানুষের অসুবিধা হবে। এটা তো সেটা যদি মনে রাখে, তাহলে সেদিক থেকে শুধু বিএনপির কাছে বা অপোজিশনের কাছে যদি আমরা চাই সেটাও ঠিক হবে না, সরকারি দলকেও এগিয়ে আসতে হবে পজিটিভ পদক্ষেপ নিয়ে। জি, আবু সাইদ খান, শুনছেন নিশ্চয়ই আস্থার জায়গা ফেরার দরকার আসলে, একেবারে সংক্ষেপে যদি বলতে চান এই বিষয়ে কিছু আবু সাইদ খান। না, দুটো পদ্ধতি আছে, যেটা একবার সন্ধ্যায় বলছিলেন যে একটা হতে পারে যে আন্দোলনের রাস্তায় সমাধান হবে, এবং সেখানে তো অনিবার্যভাবে সংঘাত এবং সংঘর্ষের দিকে দেশ চলে যাবে, তো সেটা নিঃসন্দেহে আমাদের জন্য ভালো না। তো আমাদের সেই ক্ষেত্রে আলোচনার টেবিলে কিন্তু আলোচনার টেবিলের সমাধান হতে পারে, কিন্তু সেই ব্যাপারটাও আমরা কিন্তু দেখছি না। সেখানেও এখন পর্যন্ত তো 180 মিটার দূরত্বে অবস্থান করছে, অর্থাৎ 180 ডিগ্রির দূরত্বে অবস্থান করছেন, দুইজন দুই মেরুতে আছে। তো এই জায়গা থেকে একটা জায়গা ওকোটা হওয়া দরকার দেশের সামগ্রিক স্বার্থ, এবং সবারই উপলব্ধি করা উচিত দেশে এক অর্থনৈতিক সংকট আছে, দুনিয়া জোড়া সংকট আছে, এর সঙ্গে রাজনৈতিক সংকট যদি যুক্ত হয়, এটা যদি এক রেখায় মিলে যায়, তবে সেটার জন্য একটা দেশের জন্য সেটা একটা ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ আবু সাইদ খান। আমি একেবারে শেষ দিকে রয়েছি, ইকবাল সুবান চৌধুরী, একটা আস্থার জায়গা তৈরি করার দরকার, সেটি আসলে কিভাবে, সেটা নির্বাচন কমিশন হোক, সার্বিক নির্বাচন ব্যবস্থা হোক, কি বলবেন? দেখুন, যে কোনো নির্বাচনে কয়েকটি ফ্যাক্টর কাজ করে, একটি হলো জনগণের আস্থা, আরেকটি হলো রাজনৈতিক দলগুলোর অবস্থান, আরেকটি হলো প্রার্থী নির্বাচন চয়েস করা। বরিশালে দেখুন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রধান হিসাবে, তিনি কিন্তু একটি সাহসী একটা সিদ্ধান্ত দিয়েছেন, তার এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট আমি বলবো যে একটা স্পর্শকাতর বিষয় ছিল তার নিজের পরিবারের মধ্যেও, কিন্তু তিনি একটি সাহসী পদক্ষেপ নিলেন, একজন ভালো লোককে তিনি বাছাই করলেন, এবং সেটার রেজাল্ট কিন্তু বরিশালের জনগণ কিন্তু দিয়েছে। তাই আমি মনে করি যে নির্বাচনে এই তিনটি জিনিস কাজ করতে হবে প্রত্যেকটি ইয়েতে। শুধুমাত্র কেয়ারটেকার গভর্নমেন্ট হলেই যে একটা সুষ্ঠু নির্বাচন হবে তা নয়,
রাজনৈতিক দলগুলোকেও কিন্তু বিহেভ করতে হবে, প্রার্থী নির্বাচনে ভালো লোককে দিতে হবে যেন জনগণ আস্থার সাথে যেন ভোট দিতে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করতে হচ্ছে আজকের মতো। আবু সাইদ খান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো জনতন্ত্র গণতন্ত্র শেষ করছি এখানে। ধন্যবাদ সবাইকে।